মাগুরা জেলার ভালোপাটের জন্য সমাদৃত শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়ন। কৃষি প্রধান এই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ভোট বেশি। এখন তো চেয়ারম্যানদের জনগণের প্রয়োজন হয় না, যার কারণে জনগণের খোঁজ খবরও নেয় না। নেতা ঠিক থাকলে চেয়ারম্যান সে আবার। জাতীয়তাবাদী দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইউনিয়নে আওয়ামী লীগের বখতিয়ারউদ্দিন পরপর দুইবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এটি চালু হয়েছে, আর সেটি পেয়ে জনগণ অনেক অত্যন্ত খুশি। আর সেই খুশির সামিল তাদের সাথে কাজ করে, এই দরিদ্র জনগণের সাথে কাজ করে, আমি সেই পক্ষে কাজ করে আজকে আমিও আনন্দিত। যোগ্য ব্যক্তি, যারা দলের যোগ্য ব্যক্তি এবং দলের সাথে যারা আছে, দলের জন্য যারা কাজ করে, তাদেরকে অবশ্যই নৌকাটা দেওয়া উচিত। দলীয় সিদ্ধান্ত পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী দলের কাইজার হোসেন। নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা এবং সরকারি দলের প্রার্থীর আপনার যদি চাপ সৃষ্টি না করে, সেক্ষেত্রে জনগণ কেন্দ্রে উপস্থিত হবে, আমি সেটাই আশা করছি। এভাবে হলে ভোট সঠিক এবং সুন্দর হবে। সংখ্যালঘু সম্প্রদায়কে গুরুত্ব না দেওয়া, দলীয় কর্মীদের মূল্যায়ন না করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম করার অভিযোগ করেছে এলাকাবাসী। সংখ্যালঘুরা অনেক নির্যাতিত, আমার নেতা কর্মীদের কোনো মূল্যায়ন নেই, নেতা কর্মীরা খুব নির্যাতিত, আমার ইউনিয়নে কোনো উন্নয়নমূলক কোনো কাজ নেই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তা আমি সক্রিয়ভাবে দলকে ভালো একটা কিছু দেওয়ার আশা করি। এছাড়া চেয়ারম্যান বখতিয়ারউদ্দিন, ইমদাদুল হক, তালিম হোসেন, আলম শিকদার ক্ষমতাসীন দলের প্রার্থী হতে জোর লবিং করছেন। ত্যাগী নেতা কর্মী তারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, উপরন্তু জামাত বিএনপির যারা অতীতে বড় বড় পোস্টে ছিল ইউনিয়ন পর্যায়ে, তাদেরকে নিয়েই সে আছে বর্তমান তার কার্যক্রম। বারবার সংঘাত হয়েছে, বাজার লুটপাট হয়েছে, মানুষ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মিলে মানুষ তার দিক থেকে মুখ ফিরায় এনেছে। আমি সামাজিক দল বলেন আর রাজনৈতিক দল বলেন, মানুষ তার থেকে বিমুখ হয়ে গেছে। সাধারণ ভোটাররা চায় এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে একজন যোগ্য প্রতিনিধি।